জার্সি জাতের গরু চেনার উপায় আমাদের অনেকেরই জানা নেই। গরু পালনে লাভবান হওয়ার ক্ষেত্রে গরুর জাত নির্ণয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। গরু সঠিক জাত নির্বাচন করতে না পারলে গরু পালনে লোকসান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। চলুন জেনে নেই জার্সি জাতের গরু চেনার উপায় সম্পর্কে। জার্সি জাতের উৎপত্তি হয়েছিল ইংলিশ চ্যানেলের জার্সি নামক ব্রিটিশ দ্বীপ থেকে। এই জাতটি এখন বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায়। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ইংল্যান্ড ও আমেরিকায়। বিদেশি দুধাল গাভীর জাতের মধ্যে জার্সির আকার সবচেয়ে ক্ষুদ্রাকার। এর দেহ লম্বা, ভারী নিতম্ব ও খাটো পা থাকে। চূড়া হতে কোমর পর্যন্ত পিঠ একদম সোজা থাকে। মুখবন্ধনী কালো ও চকচকে হয়। মাথা ও ঘাড় বেশ মানানসই। শরীর মেদহীন। গায়ের রং লাল বা মেহগিনি রং বিশিষ্ট। বিশেষ করে মুখের দিকে একটি ঢালাও রঙের উপর সাদা সাদা দাগযুক্ত থাকে। সাদা দাগগুলো খুব কমই হতে পারে, আবার খুব বেশিও হতে পারে। খুব বেশি হলে সারা শরীর অনেকটা সাদা রং ধারণ করতে পারে। জিহবা ও লেজ সাধারণত কালো থাকে। শিং পাতলা এবং সামনের দিকে সামান্য বাঁকা থাকতে পারে। একটি প্রাপ্তবয়স্ক জার্সি জাতের গাভীর ওজন 400 কেজি থেকে প্রায় 500 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক ষাঁড় 540 থেকে 820 কেজি পর্যন্ত হয়ে থাকে। জন্মের পর বাছুরের ওজন প্রায় 25 থেকে 27 কেজি পর্যন্ত হয়ে থাকে। গাভী এবং ষাঁড় উভয়ের অন্যান্য জাতের গরু থেকে অনেকাংশেই ছোট ও দেখতে খাটো মনে হয়। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।